আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বাংলাদেশি সৌদি প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরেকটি নতুন বিরোধে আশা করি আপনারা আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা কয়েকদিন ধরে বেশ কমেন্ট করতেছেন যে ভাই আমিন মঞ্জিল সাওয়া খাস বা গৃহ সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে এই সকল বিষয়গুলোর ওকালা কবে থেকে চালু হবে আর আদৌ চালু হওয়ার সম্ভাবনা আছে কিনা আর হলেও কতদিনের ভিতরে যাই হোক আপনারা অনেকে অনেক রকমের কমেন্ট করেন তো আমাদের কাছে কোন রকমের আপডেট না থাকার কারণে হয়তো আপডেট দিতে পারি নাই তো এই মুহূর্তে বর্তমানে হালকা কিছু আপডেট রয়েছে সেটা হচ্ছে আপনাদের এই সকল বিষাগুলার ব্যাপারে সৌদি আরবের এম্বাসিকে জানানো হয়েছে বা সৌদি এম্বাসিকে এই বিষয়টা অবহিত করা হয়েছে এবং তারা যে রিপ্লাইটি দিয়েছে বা তারা যে বিষয়টা জানিয়েছে বা তাদের কাছে এই বিষয়টা আপনার বিবেচনায় আছে তারা এই বিষয়টা জানিয়েছে যে তারা এটা বিবেচনায় রেখেছে এবং তারা এই বিষয়টা দেখবে তো এই থেকে আমরা একটা জিনিস ধারণা করতে পারি আল্লাহ চালে খুব শীঘ্রই আপনাদের এই বিষার ও কালার করার কাজগুলা আবার শুরু হয়ে যাবে এখন আপনারা অনেক হয়তো বলবেন ভাই তাহলে কতদিন লাগতে পারে তো এখানে দিনের কোনো নির্ধারিত কোনো দিন নাই খুব শীঘ্রই হবে এটা আপনারা আশা করতে পারেন যেহেতু সৌদি অ্যাম্বাসি এই বিষয়টা বিবেচনায় নিয়েছে তো আমরাও আশা করি খুব দ্রুত খুব দ্রুতই আপনাদের এই ওকালার কাজগুলা হবে এবং যে সমস্যাগুলো রয়েছে বিষা ওকালা করতে সেই সমস্যাগুলো ফিক্স করা হবে এবং সমস্যাগুলা ঠিক করার পর পর আপনাদের কাজগুলো শুরু করবে এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট আপনারা আশা রাখেন খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আপনাদের ওকালার কাজগুলো চলবে তো আজকে এই পর্যন্ত যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলটি অন করে দেন সবসময় আপডেটগুলো পাওয়ার জন্য আল্লাহ হাফিজ